একলা চলনীতির কারণে সরকার করোনা পরিস্থিতি মোকাবেলায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, পরিস্থিতি মোকাবেলায় সরকারের ব্যর্থতা প্রমাণ হয়েছে তাদের শাসন ব্যবস্থা কতটা ভঙ্গুর। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গুমখুন নির্যাতনের শিকার হওয়া নেতাকর্মীদের পরিবারকে ঈদ উপহার দেওয়ার কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি অভিযোগ করেন, সারা দেশে 1000-এরও বেশি নেতাকর্মী গুমখুনের শিকার হয়েছেন, 35 লক্ষ নেতাকর্মীর নামে মামলা দেওয়া হয়েছে। সরকারের উদাসীনতা এবং আন্তরিকতার অভাবেই আজকে করোনা ভাইরাসের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে তাদের যে শাসন ব্যবস্থা সেটা কতটা ভঙ্গুর। স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙে গেছে, এর মধ্যে কোনো মানে কোনো স্বাস্থ্য ব্যবস্থা আছে বলেই মনে করা যায় না। এখন এই অবস্থা হয়ে গেছে, করোনা ভাইরাসকে প্রতিরোধ করবার জন্যে যে সম্মিলিত উদ্যোগ তাদের নেওয়া উচিত ছিল সেই উদ্যোগ নিয়ে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এক কথায় সরকার এই করোনা ভাইরাসকে মোকাবেলা করতে গিয়ে পুরোপুরিভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং সেই একলা চলনীতি, তার একদলীয় শাসন ব্যবস্থার যে নীতি, সেই নীতির কারণে আজকে জনগণ প্রচণ্ড রকমের ঝুঁকির মধ্যে পড়েছে। এবং দুর্ভাগ্যজনক হচ্ছে যে সত্য কথাটিও আমরা জানতে পারছি না, ইনফরমেশনসগুলো আমরা পাচ্ছি না, যে কথাগুলো বলা হচ্ছে সরকারের তরফ থেকে তার সঙ্গে বাস্তবতার কতটুকু মিল আছে, এটা ইতিমধ্যেই সমস্ত জনগণের মধ্যেই প্রশ্ন এসে গেছে। বিএনপি নেতারা অভিযোগ করেন, সরকার নির্বাচিত না হওয়ায় জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। আপনার প্রতিদিন তাদের বিশেষ করে তথ্যমন্ত্রী সাহেব আমাদেরকে গালিগালাজ করেছেন, তিরস্কার করেছেন এবং বলেছেন যে আমরা শুধুমাত্র কথাই বলছি কিন্তু আমরা কোনো কাজ করছি না। কিন্তু আমরা দল হিসাবে, বিরোধী দল হিসাবে 12-13 বছরে তাদের নির্যাতনের পরেও যে কাজটুকু করেছি আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমরা তাদের চেয়ে অনেক বেশি কাজ করেছি, তাদের দল থেকে। এবং ইতিমধ্যে আমরা আমাদের যে হিসাব সেই হিসাব মতো আমরা 7 লক্ষ পরিবারের কাছে পৌঁছে গেছি আমাদের ত্রাণ নিয়ে সীমিত শক্তির মধ্য দিয়ে। আমরা প্রতিদিনই আমাদের এই সংখ্যা বাড়ছে এবং এটা আরও বাড়বে বলে আমরা বিশ্বাস করি। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপহার পর্যায়ক্রমে সারা দেশে নির্যাতিত নেতাকর্মীদের পরিবারের কাছে দেওয়া হবে বলে জানান বিএনপির মহাসচিব। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা।